সম্মানিত দর্শক, জীবন নিয়ে শঙ্কায় আছেন হিরো আলম। বাজবে তো আমাদের হিরো আলম? হাসপাতালে ভর্তি আছেন এখনো। হিরো আলমকে নিয়ে একই বললেন নায়ক জিৎ। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার দুপুরে আশকোনার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন। হিরো আলম বলেন, আজ ভোর 5টার দিকে আমার বাড়িতে 4 থেকে 5টা হোল্ডা নিয়ে 8 থেকে 10 জন ছেলে আসে। গেটে দারোয়ানকে ডেকে বলে, আলম বের হ, আলম বের হ, তারা আসছিল আমাকে মারার জন্য। কে বা কারা আসছিল আমি জানি না। আমি আমার জীবনে নিরাপত্তা পাচ্ছি না। আমি আমার জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছি। তিনি বলেন, আমার ওপর যে হামলা হয়েছে তার জন্য পুলিশ প্রশাসন দায়ী। কারণ সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম। শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেদিন বাড়িতে যাওয়ার পর দেখি সারা শরীরে দাগ, বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। আপাতত চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছি। হামলার ঘটনায় বিভিন্ন দেশের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন হিরো আলম। বলেন, ব্যাপারটাকে আমি ভালো চোখেই দেখছি। আমার কথা হলো, আমাকে যদি কারোর পছন্দ না হয় তাহলে ভোট দেবেন না, কিন্তু আমার গায়ে হাত তোলার অধিকার কাউকে দেয়া হয়নি। রাজনৈতিক অবস্থানের প্রশ্নে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। আগেও একা ছিলাম, এখনও একা আছি। প্রয়োজনে নিজেই রাজনৈতিক দল তৈরি করব। তিনি বলেন, হামলাকারীদের সবাইকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, কিছু লোককে তারা আটক করেছে। যারা হামলা করেনি কিন্তু মূল হামলাকারীরা ধরা ছোঁয়ার বাইরে। এদিকে হিরো আলমকে যারা মেরেছে তাদের শাস্তি দাবি করেছেন নায়ক জিৎ। তিনি জানান, আমরা আর কত নিচে নামব, একজন সাধারণ লোক নির্বাচন করতে পারছে না, এটা জাতি হিসেবে আমাদের জন্য অপমান। সম্মানিত দর্শক, হিরো আলমকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।